একদা নিউটন একটা আপেল গাছের নিচে বসেছিল এবং হঠাৎ করে একটা আপেল উপর থেকে এসে পড়লো। তো হচ্ছে সেই আপেল কেন উপর থেকে নিচে পড়লো, নিচে থেকে কেন উপরে যায় না, সেই ভাবনা থেকে নিউটন আবিষ্কার করলো হচ্ছে বিখ্যাত সূত্র, অভিকর্ষ সূত্র, থিওরি অফ গ্র্যাভিটি। আমরা আজকে এরকম একটা আপেলের গাছের নিচে আমি বসেছিলাম, উপর থেকে একটা আপেল পড়লো আপনারা দেখলেন, এবং হ্যাঁ এটা হচ্ছে আপেলের গাছ, আমরা আপেল গাছের সামনে থেকে কথা বলছি। দেখেন কি চমৎকার আপেল ধরে আছে, এবং শুধু তাই না, আমরা এই আপেল ইচ্ছে করলে এখান থেকে ছিঁড়তে পারবো, আমি যদি চাই এটাকে অসাধারণ, এত ফ্রেশ আপেল আমি আমার জীবনে খাইনি, ফ্রেশ বলতে গাছ থেকে পেরে আসলে কখনো খাইনি। বিভিন্ন রকমের আপেল আমরা হচ্ছে দেখছি, যে এই পাশে যদি আমরা দেখি, ও এখানে একটা অন্যরকমের আপেল দেখছি, এটা কি লাল টকটকে আপেল দেখি, ওয়াও দেখি, এখানে যে আমাদের কর্নেল অ্যালায়েন্স ফর সায়েন্স এর ফেলো পার্টিসিপেন্ট আছে দুইজন, দারুন দারুন, ওই কিন্তু আসছে যে সব ভিজিটর এখানে, ইয়েস এক্সেলেন্ট। হ্যাঁ এগুলো সব কিন্তু আপেল, দেখেন আপেল সব ঝুলে ঝুলে আছে, বিভিন্ন রকমের আপেল আছে, এই যে একটা ডালে কি পরিমাণ আপেল ধরে আছে, এই যে এই পাশে কিন্তু সেই সবুজ যে আপেলটা আমাদের দেশে কিন্তু এটা হচ্ছে পাওয়া যায়, দেখেন এই একটা গাছ দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ আপেল ধরে আছে। তো আমাদেরও চাওয়া আসলে আমাদের বাংলাদেশে এরকম আপেল হবে, কারণ আপেল একটা স্পেশাল ফল, সারা পৃথিবীতে আপেলের অন্যরকম হচ্ছে চাহিদা আছে, কিন্তু আমরা এই বাগানে দেখলাম বিভিন্ন রকমের আপেল যেগুলো কিন্তু আমাদের দেশে ওইভাবে যায় না, যদিও তাপমাত্রার কিছু ব্যাপার আছে, টেম্পারেচার কারণে আমাদের দেশগুলোতে হচ্ছে আপেল খুব ভালো হয় না, আশা করি অদূর ভবিষ্যতে এমন আপেলের জাত বের হবে, অলরেডি কাজ হচ্ছে, যেটা হচ্ছে আমাদের দেশেও হচ্ছে হবে, কিন্তু একটা মনোমুগ্ধকর একটা ব্যাপার যে আপেল আমরা আপেলের গাছ আমরা কখনো দেখিনি, সে আপেল আমাদের হাতে রয়েছে। আমরা যে গ্রিন আপেলটা হচ্ছে বাংলাদেশে পাই বা খুঁজি, এইটা হচ্ছে সে অরিজিনাল আপেল, দেখেন এর যে কালার, এর যে সাইজ, আমরা যদি এটা এর যে দিকে দেখেন কি চমৎকার আপেল ধরে আছে, আমরা যদি এটা ছিল আপেল টুপ টুপ করে পড়ছে, তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ নিচে অসংখ্য আপেল পড়ে আছে, আপেল বাগানের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, এবং এর যে সাইজ এবং কালার খেতে কেমন হয় সেটা আমরা দেখব, দারুণ স্বাদ, একদম রসালো, কচকচে, টেস্টি। তো এইরকম আপেল আমি দেখছি আর শুধু ভাবছি যে আমাদের দেশে সম্ভব কিনা, ঠিক আছে আমাদের দেশে সম্ভব কিনা এটাই আমার ভাবনার ভিতরে আসছে। আমরা এই যে গোল্ডেন আপেলের সামনে, এই যে একদম গোল্ডের মতো কালার, খেয়ে দেখি কেমন, অসাধারণ অসাধারণ ফল এটা, ভেরি টেস্টি, খুবই ডিফারেন্ট স্বাদ, সাধারণত যে ধরনের আপেল খাই সে ধরনের না, একটু অন্যরকম স্বাদের লাগলো এটা আমার কাছে। আমরা এতক্ষণ গাছ থেকে আপেল পারলাম, দেখলাম, খেলাম, আপেল কিভাবে পারা হয় সেটা আমরা দেখলাম, খেলাম,